Hey guys, good morning. Arekta vlog e tomader shobai ke welcome. Aaj hocche ekta khub special din. Onek din por ajke abar amar sei college er friends der sathe dekha hobe. Oder niye aro dutu vlog amar channel e ache. Tumra chaile check out korte paro. Link ami I button and description box e diye debo. To je rokom purono background dekhe bujhtei parcho ami ei barite eschi ar ready hoye gechi. Okay, bole ni kisher jonno jacchi ajke amar je friends Manashish or poite ache. Ha ektu deri kore poite hocche because oder ektu problem chilo. That's why. Then হয়তো অনেকে ভাববে যে এত দেরি করে পইতা আমার ফ্রেন্ড মানে আমার এজেরই হবে তো যাই হোক এখন আমি আর প্রকাশ মিলে যাব ওখানে ওখানে থেকে আরো फ्रेंड्सরাও যাবে ওদের সাথে ওখানে গিয়ে দেখা হবে তো আমরা যাচ্ছি হচ্ছে সোদপুরে আর সোদপুর থেকে নেমে আবার অটো ধরতে হবে আপাতত প্রকাশের সাথে সোদপুরে দেখা করব বাট তার আগে আমাকে এখন রেডি হতে হবে বিকজ অনেকটা দেরি হয়ে গেছে আমার 11টা 16 ট্রেন বেলঘড়িয়া থেকে এই যে সেজেগুজে বেরিয়ে পড়লাম মা যাচ্ছে অ্যাকচুয়ালি দোকানে ওকে দাঁড়াও এই যে গিফট নিয়ে নিয়েছি গিফট অ্যাকচুয়ালি আমি অনেকদিন আগে থেকে অর্ডার করে Amazon থেকে কিনে আমি প্যাকিং করে রেখে দিয়েছিলাম এখন জাস্ট আমি একটা ব্যাগ নিয়ে ভরে দিয়েছি Amazon থেকে অর্ডার করা গিফটটা স্যাশিস যদি দেখে থাকি জেনে নে Amazon থেকে অর্ডার করেছি গিফটটা তো যাই হোক মা যাবে কাছেই দোকানে আর আমি অলরেডি লেট হয়ে গেছি আই থিংক আমি এই ট্রেনটা পাবো না কাছের ট্রেনটা আমাকে সেই 11:30 ট্রেনটাই ধরতে হবে দেখা যাক কি হয় ট্রেন যদি একটু লেট হয় তো পেয়েও যেতে পারি ওই ট্রেনটা পেয়ে গেছিলাম যেই ট্রেনটা ভেবেছিলাম যে পাবো না তাড়াতাড়ি করে চলে এসেছি এখন অটোতে উঠে গেছি সোদপুরে নেমে দেখি প্রকাশ হাই কম আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি বিকজ ওই একটা রিচুয়াল আছে যে পড়িতে নাকি দেখতে নেই কাউকে তার জন্য ওখানে দেখা করার জন্য তাড়াতাড়ি যাচ্ছি এইমাত্র নামলাম আমরা অটো থেকে এখন মানে ডিরেকশন জানছে প্রকাশ যে কতটা দূর না দূর এই জায়গাটা আমি যেরকম আগে বললাম এই জায়গাটা পার্থপুর অ্যাকচুয়ালি পার্থপুর থেকে অনেকটা এগিয়ে একটা গলিতে যেতে বললো তো আমরা একটা গলির সামনে দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি জানি না এই গলিটা নাকি দেখছি এখন অ্যাকচুয়ালি বাড়িতে হচ্ছে না বললো যে কোনো একটা মাসি বাড়ি বা কারো একটা বাড়িতে হচ্ছে আর বাড়ি আমরা চিনি না বাড়ি তো আমরা আগে কখনো আসিনি চিনেছি চিনেছি জানলো আপাতত একটা লোক বললো একটা ডিরেকশন এ ভাই বিশাল রোদ তুই আমায় ছাতা দে রাস্তার এদিকে ওদিকে খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছি এখনো এই লোকেশন জেনে যাচ্ছে এখনো আমরা খুঁজে পাচ্ছি না কোথায় আছে আচ্ছা প্যান্ডেল করা আছে নাকি জিজ্ঞেস কর না এটা ডান দিকে রাস্তা ছিল ওটাই কি ভাই কোন ভেতরে এটা ডান দিকে রাস্তা ক্রস করে এখানে সবাই কি ভাবে তাকাচ্ছে আমাদের দিকে কাকু আই থিঙ্ক মিম দেখে স্নেহাশিসের পৈতের কাজ মোটামুটি কমপ্লিট আমরা বড়ি হচ্ছিলাম তো সবাই মিলে হাঁটতে বেরিয়েছি এখানে তো আমি একাই মেয়ে আর সবাই আমার ছেলে বন্ধু এখানে সবাই মিলে হেঁটে এই পুরো গলিটা দিয়ে হাঁটলাম এখন আবার বাড়ির দিকে যাচ্ছি অ্যাকচুয়ালি স্নেহাশিসের যে পৈতেটা হচ্ছে ওখানে যে বসে দেখবো ওটাও পারছি না বিকজ ওই জায়গাটা মারাত্মক গরম পুরো জায়গাটা কভার করা তোমরা ভিডিওতে তো দেখেছো আর পুরো ধোয়া উঠছে মানে যজ্ঞের পুরো ধোয়া উঠছে তার জন্য ওই জায়গাটা বসতেও পারছি না ফ্যানও চলছে না আপাতত এখানে ওখানে ঘোরাঘুরি করে দেন ওপরে যাবো আবার স্নেহাশিসের সাথে দেখা করতে ও কারোর সাথে কথা বলতে পারবে না কি একটা নিয়ম আছে এখন থেকে পুরো সন্ধে অবধি কারোর সাথে কোনো কথা বলতে পারবে না দ্যাটস ওয়াই আমরা ওর সাথে কথাও বলতে পারছি না জাস্ট আমরা আমাদের মতো ঘুরে বেড়াচ্ছি মাসি একটু সাইডেও ভিডিও করছি মুখ থুবড়ে পড়েনি এটাই অনেক ঠিক করে ঠিক করে করো ওই ঘরটা ওই ঘরে আস্তে আস্তে আমি আসছে
তো এরপর আমরা চলে গেছিলাম খেতে। এখানে আমি ভয়েস ওভার করছি বিকজ ফ্যানের, বড় ফ্যানগুলোর যে আওয়াজ হয় না, ওই আওয়াজটা খুব বাজে আসছিল ওই ভিডিওটাতে। তো যাই হোক, এখানে প্রথমেই দিল আমাদেরকে ভাত, তারপর ভেজ ডাল, বেগুন ভাজা। ভেজ ডাল আর বেগুন ভাজার কম্বিনেশনটা আমার দারুণ লাগে, স্পেশালি এরকম লম্বা বেগুন ভাজা। আর তার সাথে ছিল পাবদা মাছ, পাবদা মাছের ঝোল, সর্ষে দিয়ে যে পাবদা মাছটা হয় ওটা, এইটাও আমার খুব ফেভারিট একটা ডিশ পাবদা মাছের। তারপর ছিল পনিরের তরকারি, এঁচোড়, চিংড়ি, চাটনি, পাঁপড় আর মিষ্টি। মানে একটু রোদটা পড়েছে আর আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন খাচ্ছি শেষ পাতে আইসক্রিম আর হাজমোলা। এখন যাচ্ছি বাড়ির দিকে, 4টে বেজে গেছে মোটামুটি, রোদ আছে হালকা হালকা, এই জন্যই ছাতাটা নিয়েছি। খুব ভালো ছিল অনুষ্ঠানটা, দারুণ খাওয়া দাওয়া ছিল। আর স্নেহাশিসকে তো আমি ওই কী বলে একটা ভিক্ষা দেওয়ার রিচুয়াল ছিল, জানালাম যখন একটা শুভ অনুষ্ঠানে গেছি অ্যাটলিস্ট পার্টিসিপেট করা উচিত ছোট্ট কিছু করে। এখন যাচ্ছি বাড়ির দিকে, খুব টায়ার্ড লাগছে আর খুব, মানে এখন আর তোরা বাইরে বেরোয় না, তো পিকনিকেও যেটা হয়েছিলো খাওয়া দাওয়া করে না, মানে খুবই টায়ার্ড হয়ে যায় আর খুব শুতে ইচ্ছা করে। তো বাড়ি থেকে এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করে একটা ঘুম দেবো। সো দিস ইজ আনাদার ডে। তো আমি আজকে বাড়ি চলে এসেছি, আজকে না আমি অ্যাকচুয়ালি 2-3 দিন আগে বাড়ি এসেছি। এসে আমি ভাবলাম একটু যোগা করে নিই, বিকজ জিমে আজকে যাওয়ার তো ছিল, স্যাটারডে করে আমি জিমে যাই, আমরা জিমে যাই, বাট আজকে যাওয়া হয়নি পার্টিকুলারলি, বিকজ আজকে আমার বরের পড়ানো ছিল আর আমারও কিছু কাজ কমপ্লিট করার ছিল, কারণ আমরা যাবো নেমন্তন্ন খেতে, এগেন একটা নেমন্তন্ন। তো নেমন্তন্ন মানে এটা কোনো অকেশন না, জাস্ট আমাদের দুজনকে নতুন বিয়ে হয়েছে বলে খেতে ডেকেছে। সব থেকে যেটা হিসেবে ভয় পাচ্ছিলাম, তো যাই হোক আমি একটু যোগা করে নিলাম, এখানে আমার যোগা ম্যাটও আছে, তো সেটা পেতে একটু যোগা করে এখন আমি যাবো স্নান করতে। ইটস অলরেডি 12:25। অ্যাকচুয়ালি কাজের মেয়েটা আসে, এসে আমার ঘরগুলো মুছে দিয়ে যায়, তো ও আসেনি, তো আমি ভাবছি যে ঘরটা আমি নিজেই ঝেড়ে নিই, আমি ঘর মুছতে পারি না বাট ঝেড়ে নিতে পারবো, তো ঝেড়ে আমি জাস্ট তারপর স্নানে যাবো, বিকজ স্নান থেকে ফিরে এগুলো করতে একটুখানি খারাপই লাগে। তো ও যদি না আসে দেন আমি এটা পুরো পরিষ্কার করে দেন ওখানে যাবো, আর আমাকে কিচেন এরিয়াটাও আজকে পরিষ্কার করতে হবে। তার সাথে সাথে রেডিও হয়ে গেছি, মানে ফেসটা জাস্ট রেডি করেছি, সানস্ক্রিন মেখেছি, একটু ফেস পাউডার মেখেছি, বিকজ কাছেই যাবো। কোথায় যাবো তোমাদের বলেছে কি, মানে আমার যে বর তার পিসি, বড় পিসির বাড়িতে আজকে আমাদের নেমন্তন্ন আছে, তো তত্ত্বে ওনাদের যে জিনিসপত্র আছে সেগুলো ওনাদের দেওয়া হয়নি, তো সেগুলো ওনাদের দিয়ে দেবো, ওনাদেরটাকে আমি কী বলছি ওনাদের দিয়ে দেবো, আর তার সাথে সাথে ওদের যে ইনভিটেশন আছে সেটাও আমাদের খাওয়া হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমার যে কেরাটিন করিয়েছিলাম, তারপর আমার চুল একদম আগের অবস্থাতেই ফিরে এসছে, একদম আগের অবস্থাতে না, একটু তো মানে ফ্রিজ ফ্রি আছে ডেফিনেটলি, বাট স্ট্রেটনিংটা কিন্তু স্ট্রেটনিং ব্যাপারটা কিন্তু একদমই নেই। তো পিসির বাড়িটা একদমই কাছে, তার জন্য আর কি একটু দেরি করেই যাচ্ছে, আমার তো খুবই খিদে পেয়ে গেছে, কারণ আমি সকালবেলা সেরকম কিছু খাইনি, বিকজ আজকে আমার যে শাশুড়ি মা আছেন, আমার যে ননদ আছেন, বড় ননদ, ওরা সব মিলে গেছে একটা মন্দিরে, তো ব্রেকফাস্ট সেরকম আমি কিছু বানাইনি, আমার বর আর আমি মিলে ব্রেড আর পিনাট বাটার খেয়েছি, পেঁপে খেয়েছি, ডিম খেয়েছি, এসব খেয়েই আর কি হয়ে গেছে আমাদের কাজ। এখন আপাতত রেডি হয়নি তাড়াতাড়ি করে, একটা হালকা পাতলা একদম শাড়ি পরবো, বিকজ দুপুরবেলা একে তো গরম, তারপর আবার আমি শাড়ি পরে কমফোর্টেবল না, তো হালকা পাতলা শাড়িটা পরে নেবো, আমি পরতে পারি না, বম্মা আছে বাড়িতে, বম্মা পরিয়ে দেবে, এত কুকুর ডাকছে কেন জানি না। তো পিসির বাড়িটা একদমই কাছে, তার জন্য আর কি একটু দেরি করেই যাচ্ছে, আমার তো খুবই খিদে পেয়ে গেছে, কারণ আমি সকালবেলা সেরকম কিছু খাইনি, বিকজ আজকে আমার যে শাশুড়ি মা আছেন, আমার যে ননদ আছেন, বড় ননদ, ওরা সব মিলে গেছে একটা মন্দিরে, তো ব্রেকফাস্ট সেরকম আমি কিছু বানাইনি, আমার বর আর আমি মিলে ব্রেড আর পিনাট বাটার খেয়েছি, পেঁপে খেয়েছি, ডিম খেয়েছি, এসব খেয়েই আর কি হয়ে গেছে আমাদের কাজ। এখন আপাতত রেডি হয়নি তাড়াতাড়ি করে, একটা হালকা পাতলা একদম শাড়ি পরবো, বিকজ দুপুরবেলা একে তো গরম, তারপর আবার আমি শাড়ি পরে কমফোর্টেবল না, তো হালকা পাতলা শাড়িটা পরে নেবো, আমি পরতে পারি না, বম্মা আছে বাড়িতে, বম্মা পরিয়ে দেবে, এত কুকুর ডাকছে কেন জানি না। এটা চুজ করেছি, এই শাড়িটা সরস্বতী পুজোতেও পরেছিলাম, ব্লাউজটা একটু জাস্ট চেঞ্জ করেছি, এই ব্লাউজটা একটা ওই কী বলে প্রিন্টেড ব্লাউজগুলো হয় না, যেটাকে আমি বোট নেক করে বানিয়েছি, আর বডি লোশনও নিয়েছি, বিকজ আমার পুরো 12 মাসই বডি লোশন লাগে, তো শাড়িটা পরার আগে জাস্ট বডি লোশনটা মেখে দেন শাড়িটা পরবো। এই যে পুরোপুরি রেডি হয়ে গেছে, একদম নতুন বউ সেজে, শাড়ি পরা যে কী অ্যানয়িং তোমাদেরকে কী বলবো, তো অলরেডি অনেকটাই লেট হয়ে গেছি,
যাই হোক এখন বেরিয়ে যাই, আর ওখানে গিয়ে কোনো ভিডিও করতে পারবো না, আই এম ভেরি ভেরি সরি, বিকজ জানোই তো সবার সবার প্রাইভেসি জায়গা, সব আত্মীয়র বাড়িতে গিয়ে ওরকমভাবে ভিডিও শর্ট করা যায় না, আমি তো অ্যাটলিস্ট পারি না। আর সবাইকে নিজেদের একটা স্পেস দেওয়া উচিত আমার যা মনে হয়, আর আমি যখনই ভিডিও করবো একটা না একটা নয়েজ আসবে, প্লিজ এক্সকিউজ। তো চলো এখন বেরাই, আবার এসে কথা বলবো। খাওয়া দাওয়া শেষ, এখন 4টে বাজে মোটামুটি, এখন বাড়ি যাচ্ছি। দইয়ের প্যাকেটটা আমি হাতে নিয়ে নিয়েছি বিকজ এতটাই আমি ওভার ইটিং করে নিয়েছিলাম, লাস্টটা দই খেতে পারিনি। তো আমার একদমই বাড়ির কাছে, মানে জাস্ট আমার আই থিঙ্ক এখানে আসতে 5 মিনিট লাগলো, ওই পারে বাড়ি আর এই পারে আসলাম। পথে একটু মিষ্টিও নিয়েছিলাম ভিআইপি সুইটস থেকে, সেটার আমি শুট করতে ভুলে গেছি। তো এখন যাবো বাড়িতে গিয়ে একটু ঘুম দিয়ে দেন কাজে বসবো। হাই, তো এটা হচ্ছে গিয়ে আরেকটা নেক্সট ডে, আজকে ব্লগটা এন্ড করছি। আমাকে কমেন্টে জানিও তোমাদের কিরকম লাগলো আজকের ব্লগটা, অ্যান্ড ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। একটু আগে পাস্তা বানিয়ে এলাম খেয়ে দে। হ্যাঁ, আমি একটু ফ্রিকোয়েন্টলি পাস্তা বানাই বিকজ আমাদের এই বাড়ির আর ওই বাড়ির সবাই আমার হাতের পাস্তা খেতে খুব পছন্দ করে। ও বাই দ্য ওয়ে, তোমাদের একটা কথা বলবো ভাবছিলাম, শেয়ার করবো, যে কালকে আমি যখন গেছিলাম ওখানে আমার বরের অনেক কটা ছোটোবেলার ছবি দেখতে পেলাম। আমি না এখানে পিকচারসগুলো দিয়ে দেবো, তোমরা আমি রাউন্ড করে দেবো বা তোমরা চেনো ওটা, মানে কোনটা আমার বর। তো আমার খুব ভালো লাগছিলো দেখতে, আর যত মানে আত্মীয় স্বজনদের সাথে এখনও অবধি এই সাইড থেকে আমার দেখা হয়েছে না, ইচ অ্যান্ড এভরি ওয়ান আমাকে বলেছে যে আমার বরের নাম হচ্ছে অয়ন, তোমরা জানো ও খুবই দুষ্টু ছিল, অয়ন খুবই দুষ্টু ছিল, সবার মুখে একটাই কথা, মানে এতটাই দুষ্টু ছিল যে মানে ভাবনার বাইরে এতটা দুষ্টু ছিল সবাই বলছে, আর সারাক্ষণ খালি মানে ঘুরে ঘুরে বেড়াতো এরকম টাইপের ছিল। আজকের জন্য এতটাই, আশা করি ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লেগেছে। ইফ সো দেন ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আই উইল সি ইউ ভেরি সুন অন মাই নেক্সট ব্লগ, টিল দেন স্টে হ্যাপি, স্টে পজিটিভ, টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড আদার্স, বাই। Thank you.